আরজবুল্লাহ বিসমিল্লাহমানির রাহিম কি আধুনিক যুগ আইল হুজুর করে দাবাত দেয় না ঠিক মতে না দান খরাত করে না সব টাকা মসজিদ মাদ্রাসা দিয়ে দে কেন আমাকে ফ্যাট নাই আমাকে একটা দান খরাত করতে পারে না খাওয়াইতে পারে না দাবাত দিয়া আগে রোজার মাসে একদিনে তিনটা দাবাত পাইতাম আর এখন ফুরা রোজার মাসে সব মিলাই তিনটা ফাইনা

বড় ভালো মানুষ ছিল রে আল্লাহ আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে মাহবুদ আচ্ছা আপনার বাপের টাকা দিয়া এই এত সুন্দর বিল্ডিং করছেন আপনার বাবারে দাওয়াত দিছেন ভালো মন্দ কিছু খাওয়াইছেন কিভাবে দাওয়াত দিবার কিভাবে খাওয়াবো এই বিল্ডিং এর কাজ যখন শুরু করি তখন তো বাবা অসুস্থ ছিল আর যখন পিছনের দেয়ালটা তৈরি হয় তখনই তো বাবা মারা গেছে আনার তো সুযোগ পাই নাই তো ওনার কি এখন খাওয়ার ইচ্ছে নাই এখন তো বাবা কবরে আছে এখন কি করে বাবাকে খাওয়াবো হ্যাঁ রে এই জন্য যে স্বপ্ন আপনার দেখার কথা সে স্বপ্ন আমি দেখলাম কি দেখছেন হ্যাঁ রে উনি কত কিছু খাইতে চাইলো প্রথমে ওনার প্রিয় মাংস সে কালা বোনা গরু হ্যাঁ খাইত না বলে ভাই যদি আধা কেজি বা এক কেজি গরু বোনা করে দিত আমি খাইতাম তারপরে দেশি মোরগ ওই যে ফ্রাই করে দিতেন রোস্ট এটাও চাইছে সাথে কয়েকটা ডিম দিলে আরো খুশি হইতো এই খাওয়াগুলা উনি আমার স্বপ্নে দেখাইছে খাইতে চাচ্ছে এখন এগুলা যদি আপনি না খাবান তাহলে তো ওনার অনেক বিপদ উনি অনেক কান্নাকাটি করবে বুঝলাম আমার বাবার জন্য আমি জীবনও দিতে পারবো কিন্তু বাবা তো আছে কবরে আমি খাবার দাবার কবরে কি করে দিব সেটা আরেকজনের মাধ্যমে চলে যাবে আচ্ছা ঠিক আছে তাইলে আমার বাপের বয়সে দুই একটা ফকির মিসকিন ধরে আয় না কালকে সকালে খাওয়াই দিব ওটা হবে না আপনি একজন আলেম যে পাশক্ত নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে ইবাদত বন্দি করে তাকে খাওয়াইতে হবে কারণ আপনার বাপের স্বপ্ন আমি দেখছি আপনি অন্য লোকের খাওয়াইলে তো হবে না ধরুন আমাকে খাওয়াইতে হবে ও তাইলে এক কাজ করি আমার বাবা যেগুলা খাইতে চাইছে আমি আমার স্বামীরে বলে বাজার থেকে আন্নায় রান্না করব আপনি কালকে আমাদের বাসায় এসে খায় যান মারে বাজারও যাবেন গরু মাংস কিনবেন তারপরে দেশি মুরগি ডিম মুরগি ডিম সব কিনে আনতে অনেকগুলা টাকা যাবে আমি হিসাব করছি আপনার প্রায় তিন চার হাজার টাকার বাজার করতে হবে দরকার নাই আপনি এক কাজ করেন আমার একটা হাজার টাকা দেন আমি এগুলো হোটেলে খেয়ে নেবো যেগুলো আপনার বাপ খাইতে ইচ্ছা করছে খাটাকাট খেয়ে নেব আপনি হোটেলে গিয়ে খাইলে আর আমি টাকা দিলে কি আমার বাবার খাওয়া হবে হ্যাঁ দ্রুত এটা দ্রুত খাওয়া হবে তাইলে আপনি দাঁড়ান আমি এখনই টাকা নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ হাই মানুষের মন কখন কি কথা বললে গলে যায় বুঝাই জানা ই আল্লাহ আল্লাহ গো রহম করো এই যে তোর এখানে এক হাজার টাকা আছে মাসাল্লাহ মাসাল্লাহ আর কোন চিন্তা নাই আপনার বাপ এখন থেকে আপনার সাথে স্বপ্নে দেখা করবে আর আমার উপর রাগ করে থাকবে না 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 খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে এই আমি খাওয়ার পরে খুশি হয়ে যাবে স্বপ্নে প্রত্যেকদিন আপনার সাথে দেখা করবে তাইলে একটু ভালো করে পেট ভরে খাইন আবার কি কি খাইতেছে আমার একটু জানাইন আচ্ছা স্বপ্নে তো আপনি দেখেন আমি দেখি না যদি আপনি দেখেন আর কি আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আমার বাবা আমার উপরে এত রাগ করে রয়েছে এত কিছু খাইতে মন চাইছে এই হুজুর যদি না আসতো তাহলে তো আমি জানতেই পারতাম না বাবা হুজুরে আমি টাকা দিয়ে দিচ্ছি হুজুরে খাইবো তুমি কিন্তু আমার উপরে রাগ না